আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। স্ক্রিনের মধ্যে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, বাংলাদেশে কয়েকজন দায়ী ইলাল্লাহ, যাদেরকে আমরা বলে থাকি, যাদেরকে আমরা আইডল মনে করি, আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন। বিগত কয়েকদিন আগে আমাদের সকলের প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা সাহেব জামিনে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। এবং যে আমাদের আমরা এই যে স্ক্রিনের মধ্যে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, সবাই হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মুফাসসির, যেমন আলামা সৈয়দ ডক্টর এনায়েতুল আব্বাসী এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা তারেক মুনওয়ার সাহেব এবং আরেকজন প্রিয় মানুষকে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় রাহবার মুফতি উবাইদুল্লাহ হামজা সাহেব। এবং সবার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলতেছি, আল্লাহ তাআলা সবাইকে, এই যে আমরা দেখতেছি একটা আলমদের মানে মিলন মেলা, কেউ কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, সকলে একজন আরেকজনকে আলিঙ্গন করতেছে, ফুলের তোড়া দিয়ে বরণ করতেছে। আমরা সকলে চাই ইসলাম আসলে সুন্দর, এবং বাংলাদেশে যে সমস্ত ইসলামের দায়ী রয়েছেন, যারা ইসলামকে বিভিন্নভাবে উপস্থাপন করতেছেন, মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন, ইসলামের সৌন্দর্য, পবিত্র কোরআনের সৌন্দর্য, আল্লাহ তাআলার সেই মহান সুমধুর বাণীগুলো যারা মাঠে ময়দানে ছড়িয়ে দিচ্ছেন, মানুষের কাছে পৌঁছানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, যারা কাজ করে যাচ্ছেন, সকলকে আমরা একটা কথা বলবো। আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, আমি যে ছবিগুলো স্ক্রিনের মধ্যে দিলাম, সবাই আসলে আমার প্রিয় ব্যক্তি, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন এবং তাদের পথে অবিচল থেকে, তাদের দেখানো পথে, মানে নবী রাসূলের দেখানো পথে তারা আমাদেরকে পরিচালিত করবেন, এবং আমরা যাতে তাদের কথা মতো নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দান করেন। এবং এই সমস্ত আলেম ওলামা সবাইকে যে একসাথে দেখতে পেলাম, সেজন্য মনটা একদম মানে ভরে গেল খুশিতে, আলহামদুলিল্লাহ। আমরা সেটাই চেয়েছি। আমরা আরও মনে করি যে সমস্ত আলেম ওলামা, যেমন সুন্নিদের মধ্যে কতগুলো আলেম আছে, যেমন যেমন চট্টগ্রামের বাসায় ওয়াজ করেন জাহাঙ্গীর আলম আল কাদেরী, এবং আরেকজন আছেন আপনার সাতকানিয়া লোহাগাড়ার না কোথাকার সাতকানিয়ার একটা মানুষ নূরে বাংলা, এবং আরেকজন আছে আবুল কালাম বয়ানি। তাদেরকে একটু মার্জিদে বসায় যাতে ওয়াজ করে এবং নসিহত, মানে মানুষকে যাতে কোরআনের বাণীগুলো সুমধুর কণ্ঠে ছড়িয়ে দেন, যাদের আলেম ওলামা কোনো একজন আরেকজনকে যাতে কি না করে, মানে ছুটো না করে, ছুটো করে যাতে কথা না বলে, তাদের প্রতি একটু বিনীত অনুরোধ রইল। তারা সবাই যাতে এক কাতারে এসে সবাইকে যাতে হেদায়েতের বাণী শোনাতে পারেন এবং মানুষকে মহান আল্লাহর প্রতি ডাকেন, সেটাই আমরা কামনা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার আইডিটার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।